এখন যেই মিনি যেই ট্রাকগুলো দেখতে পাচ্ছেন ছোট, এটা হচ্ছে টাটা 2X। যারা অল্প টাকার মধ্যে চাচ্ছেন যে নিজে একটা গাড়ি কিনে আপনারা বিজনেস করবেন, তারা কিন্তু এই টাটা 2X গাড়িগুলো নিতে পারেন। প্রাইস অনুযায়ী আপনি খুবই অল্প টাকার মধ্যে এই গাড়িগুলো কিনতে পারবেন, এবং নিজে যদি ড্রাইভ করেন তাহলে আপনি ভালো টাকা মান্থলি একটা ইনকাম করতে পারবেন। একটি গাড়ি রং করাতে কত টাকা লাগে, এটা কিন্তু অনেকেরই মনের মধ্যে একটি প্রশ্ন থেকে যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি গাড়ি রং করাতে কত টাকা লাগে। আমার সামনে যে গাড়িটি দেখতেছেন এটা হচ্ছে একটি ফিল্টার গাড়ি। গাড়িতে একটু রং করার বিষয়টা একটু পরে আসতেছি। এখন যে গাড়িটি দেখতেছেন এটা হচ্ছে একটি প্রিমিয়ার গাড়ি, একদম লেটেস্ট মডেলের গাড়ি। যারা গাড়ি কিনতে চাচ্ছেন, হয়তো কি গাড়ি কিনবেন অনেকে ভাবতেছেন, এই গাড়িগুলোর দাম কিন্তু অনেক। অনেকের হয়তো ইচ্ছা জাগে যে গাড়িটার দাম কত। প্রিমিয়ার গাড়িটার দামটি হলো আপনার 33 থেকে 34 লক্ষ টাকা পড়বে, যে গাড়িটি আপনারা দেখতেছেন। এখন যেই কাজ হচ্ছে গাড়িটির, এটা হচ্ছে এই প্রিমিয়ার গাড়িটি, এটা হচ্ছে কুয়াশায় কিন্তু গাড়িটা লাগিয়ে দিয়েছে। আমি সবসময় বলি আপনারা যারা ড্রাইভিং করবেন, রাইড করবেন, খুব সাবধানের সাথে করতে হবে, কারণ একটু অস্থিরতা বা একটু ভুল আপনার জীবনে অনেক বড় একটি দুর্ঘটনা কিন্তু আনতে পারে। এই গাড়িটি কুয়াশার মধ্যে অ্যাক্সিডেন্ট করেছে, একটু লাগিয়ে দিয়েছে। সেক্ষেত্রে এখানে যে বাম্পারের যে লক আছে সেই লকগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এখন হচ্ছে এই লক মেরামতের এই কাজ চলতেছে। আপনারা যারা গাড়ি কিনবেন, গাড়ি চালান, যখনই যেখানেই করেন না কেন, ড্রাইভিংটা আপনাকে খুব ধীরে সুস্থে করতে হবে, কোনো তাড়াহুড়া চলবে না। কুয়াশার মধ্যে গাড়িটা লাগিয়ে দিয়েছে, হয়তো লক্ষ্য করেন নাই। আর এখন শীতের সময়, যেহেতু শীতকাল চলতেছে, সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা অনেক স্পিডে গাড়ি চালাবেন না। স্পিডে গাড়ি চালালেই মানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন না ঠিকঠাক মতো, এরপরে হচ্ছে আপনারা গাড়ি অনেক স্পিডে চালাচ্ছেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। অনেকেই ট্রাক কিনতে চাচ্ছেন বিজনেস করার জন্য। আমি এই ভিডিওর মধ্যে ট্রাক কীভাবে কিনবেন, কত টাকা হলে আপনি ট্রাকের ব্যবসা করতে পারবেন সেটা বলে দেব। সেই সাথে আরও কিছু এই ভিডিওর মধ্যে থাকবে, একটু ধৈর্য সহকারে দেখুন। দেখুন এই গাড়িটা কিন্তু পুটিং করা হয়েছে। এটা পুটিং লাগানোর পর এটা শুকাতে হবে, শুকানোর পরে তারপরে এটা কিন্তু রং করবে। আর আরেকটা বিষয় একটু জেনে নেন, কখনো কোনো গাড়ি যদি যেইটুকু লাগে সেইটুকু রং করা হয় না, অন্তত অনেকখানি নিয়ে রংটা করতে হয়, না হলে রংটা মিলে না, এক পাঠ ধরে রং করতে হয়। একটুখানি রং করতে অনেকখানি জায়গা নিয়ে রং করতে হয়, না হলে হয় না। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ফিল্টার গাড়ি, এই ফিল্টার গাড়িটা পুরাটা হচ্ছে ডেনপেনের কাজ চলতেছে, এরপর হচ্ছে গাড়িটা রং করা হবে। তো গাড়িটি যেহেতু কুয়াশায় লেগে গিয়েছে, এটা লক লাগানো হচ্ছে, পাশাপাশি যদি কোনো কিছু থাকে তাহলে ওইটা করে দেওয়া হবে, যাতে হাতের মধ্যে যাতে কোনো স্ক্রু বা কোনো কিছু না লাগে, জন্য ঢিল দিয়ে একটু লেভেল করে দেওয়া হচ্ছে। তো এখন যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা পুরো গাড়িটা ডেনপেন হচ্ছে। এই গাড়িটা কিন্তু অনেক জায়গায় টুকটাক কিন্তু ডেন্টের কাজ ছিল, মানে রিক্সায় লাগিয়ে দিয়েছে বা গাড়িটা লেগে গিয়েছে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই গাড়িটা কনটাকে রং করা হচ্ছে। তো একটা বিষয় একটু বলতেছি পরে যে কত টাকা লাগবে, এর আগে বলি আপনাদের গাড়ি যাদের আছে, যারা গাড়ি রং করাবেন বা এরকম পুটিং করবেন, এটা কিন্তু ভালো করে না শুকালে কিন্তু আপনি রংটা করতে পারবেন না। অনেকে আছে কি যে বলে ভাই একটু তাড়াতাড়ি পুটিং করে তারপর ভালো করে শুকায় না, এরপরে বলে যে ভাই একটু রং করে দেন তাড়াতাড়ি, ওই রংটা কিন্তু ফেটে যায়, রংটা কিন্তু থাকে না। আপনারা এটা শুকানোর পর্যাপ্ত পরিমাণ সময় দিবেন, এরপর এটা হচ্ছে পলিশটা কাটা হবে, আস্তরটা ভালো করে কেটে এটা ভালো করে এটা ঘষতে হবে, এরপরে মিস্ত্রিরা ধরে ধীরে সুস্থে কিন্তু এটাকে আপনাকে প্রথমে বাংলা একটি রং আছে সেটা মারবে, এরপরে হচ্ছে ফাইনাল রং মারবে। তো একটু হাত দিয়ে ধরে দেখলাম যে প্লেন লেভেলটা ঠিক আছে কি না। হ্যাঁ, অবশ্যই এদের কাজ খুবই ভালো কাজ,
এভাবে আপনারা এটা শুকিয়ে শুকানোর পরে তারপর রং করবেন। তো পুরো গাড়িটা ডেন্ট পেন্ট করতে খরচ হবে হচ্ছে 40-45 হাজার টাকা, একদম কাজটা সহ। এই গাড়িটা কন্টাকে নিয়েছে, 40-45 হাজার টাকা মিস্ত্রিকে দিতে হবে, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তাহলে আপনারা এরকম একটা গাড়ি কাজ করতে পারবেন। আর এটা কন্ডিশনের উপর, অনেক সময় দেখা যায় একটু বেশি মার খেলে একটু বেশি টাকা দিতে হবে, এই টুকটাক কিছু কাজ থাকলে ওটা সমস্যা নেই। এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এরকম একটা গাড়ি আপনারা কিনতে পারবেন। বা অনেকে বলে ভাই কম টাকায় গাড়ি পাওয়া যায় কি না, হ্যাঁ কম টাকায় গাড়ি পাওয়া যায়। এই যে রাস্তার মধ্যে যে গাড়িটা দেখলেন একটু আগে, এই গাড়িটা না, ওইরকম গাড়ি আপনারা অনেক সময় পড়ে রয়েছে নষ্ট গাড়ি, ওইগুলো গাড়ি আপনারা কম টাকায় কিনে তারপর কিন্তু আপনারা ঠিক করে এই গাড়িগুলো কিন্তু রাস্তা চালাতে পারেন। সেক্ষেত্রে কাগজপত্র সহ কিনতে হবে। এখন যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা কিন্তু ডেন্ট পেন্টের কাজ হচ্ছে, এরপর কাজ করে কিন্তু এটা আস্তর মেরে কিন্তু রেখে দিয়েছে। তো যারা এই ধরনের কাজ করবেন অবশ্যই গাড়িটা একটু ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন। অনেক সময় বাচ্চারা ইট মারে বা কিছু দিয়ে টান মারতে পারে, তাহলে দেখা যাচ্ছে আবার এটা করতে হবে। তো যে কোনো জায়গায় গাড়ি আপনারা রেখে দিবেন না, তাহলে কিন্তু আবার কিন্তু আপনাকে কিন্তু এই ডেন্টের কাজটা আবার করতে হবে, কারণ বাচ্চারা ইট মারবে বা একটা কিছু দিয়ে বাড়ি দিতে পারে, এটাই স্বাভাবিক। আপনারা চেষ্টা করেন ভালো একটা জায়গায় গাড়িটা রাখার জন্য। এরকম একটা গাড়ি আপনি 5 লাখ টাকা, 4-5 লাখ টাকা হলে কিনতে পারবেন। এগুলো গাড়ি পার্সোনাল গাড়ি, আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন নিজের জন্য, টুকটাক ঘোরাফেরার জন্য ভালো হবে, একেবারে খারাপ হবে না। আপনারা এরকম একটা গাড়ি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে হাইস গাড়িটা দেখতে পাচ্ছেন, এই হাইস গাড়ি তো এটা তো কোনো কথাই নেই। আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন রেন্টে কারের, বা যারা হাইস গাড়ি কিনতে যাচ্ছেন, এটা নিউ শেপের গাড়ি। এরকম একটা গাড়ি যদি কিনতে পারেন ভাই, তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। বিশেষ করে হাইস গাড়িতে ইনকাম সব থেকে বেশি। এই গাড়িগুলো দিয়ে আপনি হাইওয়েতে বা ট্যুরিস্টের জন্য, পিকনিকের জন্য, বিয়ের জন্য এই গাড়িগুলো প্রচুর চাহিদা ভাড়া হয়, আর অনেক ভাড়াও বেশি পাওয়া যায়। দৌড়াদৌড়ি করলে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন হাইস গাড়ি দিয়ে। এখন যেই মিনি যেই ট্রাকগুলো দেখতে পাচ্ছেন ছোট, এটা হচ্ছে টাটা 2X। যারা অল্প টাকার মধ্যে চাচ্ছেন যে নিজে একটা গাড়ি কিনে আপনারা বিজনেস করবেন, তারা কিন্তু এই টাটা 2X গাড়িগুলো নিতে পারেন। প্রাইস অনুযায়ী আপনি খুবই অল্প টাকার মধ্যে এই গাড়িগুলো কিনতে পারবেন, এবং নিজে যদি ড্রাইভ করেন তাহলে আপনি ভালো টাকা মান্থলি একটা ইনকাম করতে পারবেন। এই টাটা 2X গাড়িগুলো মোটামুটি একটা প্রাইজের মধ্যে আছে। এখন হয়তো অনেকের প্রশ্ন যে এটা কত টাকা। আচ্ছা, এই টাটা 2X আপনি 3 লাখ টাকার মধ্যে কিনতে পারবেন, বা 2.5 লক্ষ টাকার মধ্যেও পাবেন, আবার 3.5 লাখ টাকার মধ্যেও আছে। কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে যে এটা কীরকম, কত চলেছে, ফ্রেশ কন্ডিশন কি না। তবে একটা বাজেট বলে দিলাম, আপনি 3 লক্ষ টাকার মধ্যে হলে কিন্তু এরকম টাটা 2X গাড়ি আপনি কিনতে পারবেন। এই গাড়িগুলো দিয়ে যদি আপনি ভাড়া মারেন, বা আপনি যদি নিজে নিজে টুকটাক টুকটাক যদি এটা সেটা মারেন, বা অনেক সময় বাসা বাড়ি চেঞ্জ করে, অনেক সময় এটা সেটা টানাটানি করে, সবজি টানাটানি করে, এটা কিন্তু অনেক বেস্ট। আপনারা এই টাটা 2X গাড়িগুলো নিতে পারেন। আর রেন্টেকারের জন্য বললাম, এই তো যারা বিজনেস করতে যাচ্ছেন তার প্রাইভেট গাড়ি বা সেটাও নিতে পারেন, বা হাইস গাড়িটা বেস্ট, হাইস গাড়িও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা টাটা 2X আর একটা গাড়ি দেখেন, খুবই সুন্দর। এরকম একটা গাড়ি আপনারা 3.5 লাখ টাকা, 3 লাখ টাকা হইলে আপনারা কিনতে পারবেন। প্রাইস অনেক সময় একটু বাড়ে কমে গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করে। অনেকে ভাবে যে প্রাইস বেশি কম কেন, আমি তো এটা থেকে আসলে কি ভাই, এটা হচ্ছে কন্ডিশন। আপনার গাড়ির কন্ডিশন ভালো থাকলে, ইঞ্জিন কন্ডিশন ভালো থাকলে, তাহলে কিন্তু এটা দাম কমবে বাড়বে। এখন যেই সিএনজিটা দেখতে পাচ্ছেন, সিএনজির একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, সিএনজির দাম থেকে সিএনজির নাম্বার প্লেটের দাম অনেক বেশি। এই যে এখন যেটা দেখতেছেন না, এটা হচ্ছে অনেক দাম এই সিএনজির নাম্বার প্লেট করতে। সিএনজির কেনা থেকে আপনি 3.5-4 লাখ টাকা হলে সিএনজি কিনতে পারবেন, কিন্তু নাম্বার প্লেট করতে এর থেকে বেশি টাকা চাই। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে দিলে পেজটি ফলোতে রাখবেন।